উদ্বোধনের তিন দিনের মাথায় বন্ধের পথে জামালপুরের বাহাদুরাবাদ বালাসীঘাট নৌরুট লঞ্চ চলাচল। লঞ্চ চালক কর্মীদের মারধর, চাঁদা দাবি ও হুমকিতে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে নৌকায় যমুনা পার হচ্ছেন যাত্রীরা, এমন সব অভিযোগ স্থানীয় তমসের বাহিনীর বিরুদ্ধে। যদিও স্থানীয় প্রশাসনের দাবি, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। জামালপুর থেকে মোস্তাফিজুর রহমানের তথ্য, ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাশেদ আকন। দীর্ঘ 22 বছর পর জামালপুরের বাহাদুরাবাদ বালাসীঘাটের মধ্যে পরীক্ষামূলক লঞ্চ চলাচল শুরু করলেও যাত্রীদের দুর্ভোগ কমেনি। স্থানীয় তমসের বাহিরের চাঁদা দাবি ও বাধার মুখে বিআইডব্লিউটি এর লঞ্চে যাতায়াত করতে পারছেন না যাত্রীরা। গেল 11 এপ্রিল লঞ্চের চালক ও কর্মচারীদের মারধর করে যাত্রীদের নৌকায় যেতে বাধ্য করে তমসের আলীর লোকজন। ফলে লঞ্চ থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে যাত্রীদের। তমসের মেম্বারের লোকজন আমাদেরকে নৌকাতে লোকজন উঠতে দিচ্ছিল না, হুমকি দামকি দিচ্ছিল। আবার যখন নৌকা চাপছে, জনগণের কাছ থেকে 20 টাকা করে যাচ্ছে, কুচক্র চাচ্ছে না লঞ্চটা চলুক। আমরা চাই এই কুচক্র দলটা যেন এখান থেকে নিপাত যায়। ভয়ভীতি দেখার পরে আমরা বিব্রত, এখন এরপরে আমরা এদিক দিয়ে আসবো কি না এটা চিন্তিত আমরা। এখানে যদি লঞ্চ চলে, এখানে মানুষের যানমালের কোনো সমস্যা হবে না, নৌকা চেয়ে এটা শতগুণে এটা নিরাপদ। বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করলেও লঞ্চ চলাচলে টোল আদায়ের কথা বলছেন অভিযুক্ত তমসের আলী। মালিকানা লস, এটা কিন্তু বিএডব্লিউটির লস নয়, মালিকানা লস যদি চলে সেক্ষেত্রে আমিও শহরের সাহায্যতা করব, কিন্তু আমাদের টোলা দেয়, আমাকে টোল দিয়ে যেতে হবে। এমন বাস্তবতা সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে আমরা যে মাত্রার আইন প্রয়োগ করা দরকার এবং যে ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যা যা করা দরকার, যে যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার, আমরা অবশ্যই সেখানে নেব। যে কোনো মুহূর্তে যখন এ ধরনের কোনো সমস্যা হবে, তারা যেন তৎক্ষণাৎ আমাকে অথবা আমাদের অফিস সাহেবকে বিষয়টা অবগত করেন, আমরা তাৎক্ষণিক গেল 9 এপ্রিল নৌ পরিবহন প্রতিমন্ত্রী বাহাদুরাবাদ বালাসীঘাটের নবনির্মিত নৌ টার্মিনাল ও লঞ্চ চলাচলের উদ্বোধন করেন। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।